বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বলেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে। বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা। অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের উপর চাপানো তাদের স্বভাব বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপিকে ষড়যন্ত্রের রাজনীতি ভুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ মুক্তিযুদ্ধের কথা বলে অথচ সাথে রাখে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে কথা বলে অসাম্প্রদায়িকতার গণতন্ত্রের, বিএনপির এসব হটকারী এবং বৈপরীত্যের রাজনীতির জন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করে।